পথে শিশু সামিয়া আক্তার সহ চলমান ধর্ষণ ও নারী নির্যাতনের প্রতিবাদে নীলফামারীতে শিশু সংগঠন উদ্যোগে খেলা আসরের মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে সকালে নীলফামারী শহরের চৌরঙ্গি মোড়ে ঘণ্টাব্যাপী এই কর্মসূচিতে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ একাত্মতা প্রকাশ করেন আহসান রহিম মঞ্জিলের সভাপতিত্বে মানববন্ধন সঞ্চালনা করেন শালকি খেলাঘর আসরের সভাপতি আল আমিন রহমান মানববন্ধনে ধর্ষণের শাস্তে যাবজ্জীবন নয় বরং মৃত্যুদণ্ড করার দাবি জানানো হয় দেশ বিদেশের প্রতিটি সংবাদ সবার আগে পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলে আর ক্লিক করুন পাশে থাকা আইকনটিতে